সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারা জানতে পারবেন কোরআন ও সুন্নাহর আলোকে পালিয়ে বিয়ে করা জায়েজ কিনা, গোপনে বিয়ে করে ফেললে কি বিয়ে হয়ে যাবে, পরিবারের কথায় বউকে কি তালাক দেওয়া যায়, পিতামাতার কথায় কখন তালাকের অনুমোদন রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, এখন ভিডিওটি শুরু করা যাক। ইসলামে পারিবারিক বন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফলে পারিবারিক মূল্যবোধের জায়গা থেকে বিয়ের ক্ষেত্রে পরিবারের সদস্যদের অভিমত ও বংশীয় মর্যাদাও অত্যন্ত জরুরি। তাই এক্ষেত্রে অভিভাবকদের কিছু অধিকার দেওয়া হয়েছে, কারণ অভিভাবকহীন বিয়েতে কখনো কখনো দেখা যায় কুফু বা সমতা রক্ষা হয় না, আর সেক্ষেত্রে বংশের অপমান হয়। বিয়ের ক্ষেত্রে শরীয়ত অনুযায়ী অভিভাবকের অভিমত গুরুত্বপূর্ণ। এক হাদিসে এই বিষয়ে তাগিদ দেওয়া হয়েছে, আমাদের প্রিয় নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অভিভাবক ছাড়া বিয়ে সংঘটিত হয় না। তিরমিজি শরীফ হাদিস নং 1101, আবু দাউদ শরীফ হাদিস নং 2083। আর অভিভাবকহীন বিয়ে বা গোপন বিয়ে অসামাজিক ও অকৃতজ্ঞতাপূর্ণ কাজ, এজন্য বিয়ের ক্ষেত্রে গোপনীয়তা ইসলাম পছন্দ করে না। এছাড়াও গোপন বিয়েতে বহু বিপত্তি রয়েছে, তাই ইসলামের নির্দেশনা হলো বিয়ে করবে ঘোষণা দিয়ে। মুসনাদ আহমদ শরীফ হাদিস নং 4 খণ্ড 5 পৃষ্ঠা। গোপনে বিয়ে করে ফেললে কি বিয়ে হয়ে যাবে? তবে এ ধরনের বিয়ে নিন্দনীয় হলেও গোপনে বিয়ে করে ফেললে বিয়ে হয়ে যাবে, তখন এই বন্ধন অবশ্যই রক্ষা করতে হবে। কেননা বিয়ে কোনো ছেলে খেলা নয়, বরং এটি নারী পুরুষের সারা জীবনের পবিত্র বন্ধন। তাই গোপনে বিয়ে করে ফেললেও তালাকের পথে পা বাড়াবে না। ইসলামে তালাকের সুযোগ রাখা হয়েছে খুবই অপছন্দনীয় ভাবে। স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক যখন তিক্ত পর্যায়ে চলে যায় এবং সমাধানের কোনো পথ থাকে না, তখনই তালাক দেওয়া হয়ে থাকে। তারপরও ইসলামে তালাক একটি জঘন্যতম কাজ। আমাদের প্রিয় নবীজি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে ঘৃণা করতেন। হাদিসে এসেছে, আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত বৈধ বিষয় হলো তালাক, আবু দাউদ শরীফ হাদিস নং 2177। পরিবারের কথায় বউকে কি তালাক দেওয়া যায়, এজন্য অতীব প্রয়োজন যা ইসলামের দৃষ্টিতে যৌক্তিক। ছাড়া স্বামীর জন্য তালাক দেওয়া জায়েজ নয়, স্ত্রীর জন্য তালাক চাওয়া বৈধ নয়। স্বামী এক্ষেত্রে নিছক মা বাবার চাপ বা বল প্রয়োগের কারণে তা প্রয়োগ করতে পারবে না, কারণ সৃষ্টির আনুগত্যের সীমারেখা বর্ণনা করতে গিয়ে আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অসৎ কাজে আনুগত্য নয়, আনুগত্য শুধু সৎ কাজের ক্ষেত্রেই হতে হবে। সহিহ বুখারী শরীফ হাদিস নং 7145। সুতরাং কেউ গোপনে বিয়ে করে ফেললে মা বাবার সঙ্গে এ বিষয়ে খোলাখুলি আলোচনা করা জরুরি। তাদের বুঝিয়ে সুঝিয়ে বলতে হবে যে অভিভাবককে না জানিয়ে যে বিয়ে করেছে তার শাস্তি সে পেতে পারে, তার স্ত্রী নয়। এর প্রতিকার হিসেবে তালাকের মতো দুর্ঘটনা ঘটলে তা হবে আরেকটি অন্যায়। পিতামাতার কথায় যখন তালাকের অনুমোদন রয়েছে, এরপরও যদি তারা তালাকের কথা বলে, তাহলে দেখুন তাদের কথা সঠিক ও যুক্তিসঙ্গত কিনা। যদি তাদের কথা সঠিক ও যুক্তিসঙ্গত হয় এবং সে কারণে তালাক ছাড়া অন্য কোনো পথ বাকি না থাকে, পাশাপাশি যদি তালাক দেওয়ার দ্বারা তার ব্যভিচারে জড়িয়ে পড়ার আশঙ্কা না থাকে, তাহলে মা বাবার সন্তুষ্টির জন্য স্ত্রীকে তালাক দেওয়া যাবে। আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার একজন স্ত্রী ছিল যাকে আমি ভালোবাসতাম, কিন্তু আমার বাবা যৌক্তিক কারণে তাকে পছন্দ করতেন না। তিনি আমাকে তাকে তালাক দিতে বলেন, কিন্তু আমি তালাক দিতে অস্বীকৃতি জানালাম। তখন আমার বাবা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টি উপস্থাপন করেন এবং এর যৌক্তিক কারণ ব্যাখ্যা করেন। তখন আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে তালাক দিয়ে দাও, ফলে আমি তাকে তালাক দেই। মুসনাদে আহমদ শরীফ হাদিস নং
4712, আবু দাউদ শরীফ হাদিস নং 5138। পক্ষান্তরে তালাকের কারণ যদি যৌক্তিক না হয় তাহলে তালাক দেওয়া জায়েজ হবে না, কারণ বিনা কারণে সংসার ভেঙে ফেলা ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন প্রেস করে দিবেন, যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পেতে পারেন। ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।